ভালোবাসার টানে বন্ধুত্বের বন্ধন হোক সবার প্রাণে, এই প্রতিপাদ্যে ভালোবাসার এসএসসি 99 সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি ও মাসুদ করিমরে সংবর্ধনা দেওয়া হয়। এসময় মাসুদ করিম সহ নীলা এমি এবং আর আমিন রুহুলর জন্মদিন পালন করা হয়। ডিসেম্বরের 20 তারিখ মঙ্গলবার নগরীর 2 নম্বর গেটত এখন রেস্টুরেন্টত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুভ 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 দিন, ভালোবাসার জন্মদিন, নাইতিলালের জন্মদিন। বন্ধু মানে আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের সংস্পর্শ, এক অন্যের ছায়া। বন্ধু মানে হলদি বড় রহমের ভালোবাসার জায়গা। আর এই জায়গা ধরে রাখতে চৌধুরী মামুনের আদরে সৃষ্টি অন্য গ্রুপর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বন্ধু অলর মিলন মেলার আয়োজন করা হয়। এসময় গান বাজনা, আড্ডা, কেক খাড়া এবং হানাদানায় মাতি উড়ে এসএসসি 99 এর ব্যাগ বন্ধু। এসময় নীলা এমির সঞ্চালনায় আরো উপস্থিত আছেন সৌদি প্রবাসী চৌধুরী মামুন, মালয়েশিয়া প্রবাসী মাসুদ করিম, সনেট তাবরিজ, আমিন রুহেল, আহসান হাবিব, ফরিদ ভুঁইয়া, ব্যবসায়ী বদরুল আবরার সহ 99 ব্যাচের অসংখ্য বন্ধুল। আজি আর আর এসএসসি 91 ভালোবাসা গ্রুপের ফকরতুন দ্বিতীয় বর্ষপূর্তি আজি আর বন্ধু বান্ধবীরা গেট টুগেদারের আয়োজন করছি। এবং আর আসলে আজি আত্মে খুব ভালো লাগে এই হারণে দে আর আজ প্রচুর বন্ধু বান্ধবীর সমাগম হয়ে যা আসলে নিজের মানে ভাষায় প্রকাশ করি না পারি। গ্রুপের নামও ভালোবাসার এসএসসি 99 আর আর ভালোবাসার হারণে কিন্তু বন্ধু বান্ধবী সকলের প্রচুর সমাগম হয়ে প্রোগ্রামে বন্ধুদের উপস্থিতি দেখে আমার খুবই আনন্দ লাগতেছে। আমাদের এই গ্রুপটার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের 99 ব্যাচের অনেক ফ্রেন্ড আছে, ধনী গরিব সবাই আছে, আমরা আমাদের দোস্ত ফ্রেন্ডদেরকে সহযোগিতা করব, বিভিন্ন অসহায় দরিদ্র মানুষদের সহযোগিতা করব, আমরা বন্ধুদের সবাই একত্রিত হয়ে। সি প্লাস টিভি চট্টগ্রাম।